যারা এই ভিডিও দেখে আসবে আমরা তাদেরকে এটা দিতে পারবো হচ্ছে আপনার মানে অনেক শৌখিন মানুষের যারা বাসা বাড়িতে ইউজ করে সেক্ষেত্রে হোয়াইট বডির প্রিন্টারটা তাদের জন্য জি। তো এখন আমরা এই প্রিন্টার আনবক্সিং করে দেখাই, আনবক্সিং করার পর আমরা তিনটা মেশিনে অফার প্রাইস নিয়ে কথা বলবো। কোনো প্রকার কালি চেঞ্জ করা কোনো মেকানিজম করে এটা আমরা করি না। আপনারা যেহেতু আমরা আপনাদেরকে সার্ভিস সাপোর্ট দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে অরিজিনাল কালিটা এনশিওর করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা প্রিন্টারটি আনবক্সিং করলাম, এটা কিন্তু দেখেন একটু ডিফারেন্ট কালারটা একটু জি জি খুব সুন্দর হোয়াইট বডির একটা প্রিন্টার। আরেকটা পার্থক্য আছে, এটা অনেকেই জানে না, এটা হচ্ছে আপনার স্ক্যান রেজুলেশন 3210, যেটা 3210-এর স্ক্যান রেজুলেশনটা হচ্ছে আপনার 3250-এর চেয়ে কম। 3210-এর স্ক্যান রেজুলেশন হচ্ছে আপনার 600x1200 আর 3250-এর স্ক্যান রেজুলেশন হচ্ছে 1200x2400। সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আপনাদের কর্পোরেট অফিস ইকুইপমেন্টে চলে আসলাম, আপনি বললেন যে আমাদেরকে আজকে প্রিন্টারের অফার প্রাইসে প্রিন্টার দিবেন, এই জন্য আসলে মূলত আপনি আসলে কি অফার দিচ্ছেন, কি কি প্রিন্টারের উপর অফার দিচ্ছেন, কোন মডেলের উপর, এই বিষয়টা আমরা জানতে চাই। জি আচ্ছা, তো এখানে আমরা যে প্রিন্টারগুলো নিয়ে আজকে কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনটা প্রিন্টারই আছে, ইপসন এল 3210, ইপসন এল 3250 এবং আমাদের একটা নতুন মডেল ইপসন এল 3216। এটা কিন্তু হ্যাঁ এটা নতুন মডেল, এটা কিন্তু একটু ডিফারেন্ট, দেখেন হোয়াইট বডি, হোয়াইট বডির একটা প্রিন্টার, হোয়াইট কালার। যে আমরা এই প্রিন্টার আমরা এই দুইটা প্রিন্টারের অফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর আমরা এই প্রিন্টারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। জি জি, যেহেতু হোয়াইট বডির প্রিন্টার অনেকে কিন্তু এই প্রিন্টারগুলো খোঁজে, কারণ একটা দোকানে তো মানুষ একটা প্রিন্টার নিয়েই হয় না, মানুষ কিন্তু মানে দেখা যায় কয়েক বছর পর পরই প্রিন্টার কিনে। তো ইপসন থেকে এই হোয়াইট বডির প্রিন্টার নতুন লঞ্চ করছে, তো কাস্টমারকে আমরা এটা আনবক্সিং করে দেখাবো যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, শুরুতে আমরা এখন 3210 এবং 3250 নিয়ে কথা বলি। ইপসন এল 3210 এবং 3250 এগুলো হচ্ছে মাল্টিফাংশন প্রিন্টার, প্রিন্ট, ফটোকপি এবং স্ক্যান এই প্রিন্টারগুলি দিয়ে করা যাবে। আর 3210 এবং 3250-এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, অনেকে এটা জানে না, 3210-এ ওয়াইফাই নেই আর 3250-এ ওয়াইফাই আছে। কেউ চাইলে মোবাইল থেকে প্রিন্ট করা, একের অধিক কম্পিউটার থাকলে সেগুলো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে 3250 দিয়ে প্রিন্ট করতে পারবে, আর 3210-এ নেটওয়ার্কিং নাই, জাস্ট একটা কম্পিউটার থেকে একটা কেবলের সাহায্যে প্রিন্ট করতে পারবে, ওয়াইফাই নাই। জি, আর আরেকটা পার্থক্য আছে, এটা অনেকেই জানে না, এটা হচ্ছে আপনার স্ক্যান রেজুলেশন 3210, যেটা 3210-এর স্ক্যান রেজুলেশনটা হচ্ছে আপনার 3250-এর চেয়ে কম। 3210-এর স্ক্যান রেজুলেশন হচ্ছে আপনার 600x1200 আর 3250-এর স্ক্যান রেজুলেশন হচ্ছে 1200x2400, তার মানে এখানে ডাবল স্ক্যান রেজুলেশন। তো স্ক্যান রেজুলেশন একটু বেশি হওয়ার কারণে 3250-এ কিন্তু ফটোকপিটা একটু 3210-এর চেয়ে আর একটু ভালো হয়। জি, আর এই হচ্ছে পার্থক্য। আর দুইটা প্রিন্টারের কালির মডেল সেম 003, প্রায় প্রত্যেকটা জিনিসই মোটামুটি সেম। আর 3216 যে প্রিন্টারটা, এটা কিন্তু 3210 সেম জিনিসই, কিন্তু এটা তো ওয়াইফাই নাই, এটা তো প্রিন্ট কপি স্ক্যান হবে, আর এটারও স্ক্যান রেজুলেশন 600x1200। জি, অনেকে বাসা বাড়িতে ইউজ ডকুমেন্ট প্রিন্ট করার জন্য বা ছবি প্রিন্ট করার জন্য মানে অনেক শৌখিন মানুষের যারা বাসা বাড়িতে ইউজ করে সেক্ষেত্রে হোয়াইট বডির প্রিন্টারটা তাদের জন্য খুব সুন্দর। জি, তো এখন আমরা এই প্রিন্টার আনবক্সিং করে দেখাই, আনবক্সিং করার পর আমরা তিনটা মেশিনে অফার প্রাইস নিয়ে কথা বলবো। তো প্রিন্টারটা জি আমরা প্রিন্টারটা আনবক্সিং করি, আপনারা দেখেন এটা তো ইনটেক করা থাকবে, আমরা এটা কাটবো এইভাবে। তো এই যে এখানে এইভাবে ককশিট দিয়ে প্রোডাক্টটা ইনটেক করা থাকবে। আর আমি আরেকটা বিষয় বলি, আমাদের প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু গ্লোবাল ভার্সনের প্রিন্টার। তো কাস্টমার একটা কনফিউশন থাকে যে ভাই গ্লোবাল ভার্সনের প্রিন্টার কোন কান্ট্রি অরিজিন হয়, কোন কান্ট্রি। হ্যাঁ, এখানে কনফিউশনটা আমি বলি, এটা এটা ফিলিপাইন এবং থাইল্যান্ড, এই দুইটা কান্ট্রির প্রিন্টার কিন্তু গ্লোবাল ভার্সনের হয়, ফিলিপাইনের হয়, থাইল্যান্ডের হয়। এখন অনেকে মনে করে যে ভাই থাইল্যান্ড আমি নিতে নিব না, কারণ আমি ফিলিপাইনটা নিব, ফিলিপাইনটা গ্লোবাল, বিষয়টা তা না। ইংলিশ ভার্সনের প্রিন্টার থাইল্যান্ডও হইতে পারে, আপনার ফিলিপাইনের হইতে পারে, এটা কোনো প্রবলেম নাই। আর চাইনিজ ভার্সনগুলো তো এটা অরিজিন চায়না এরকম লেখা থাকে। তো এই প্রিন্টারটা তো কিন্তু এভাবে একটা ড্রাইভার দেওয়া থাকবে ইনস্টলেশনের জন্য, এরকম এক্সের অরিজিনাল কালি দেওয়া থাকবে ইনটেক করা, এটাও কিন্তু হ্যাঁ এটা কিন্তু 003। আর আমাদের প্রত্যেকটা প্রিন্টার কিন্তু এরকম অরিজিনাল কালি থাকে, কোনো প্রকার কালি চেঞ্জ করা কোনো মেকানিজম করা এটা আমরা করি না। আপনারা যেহেতু আমরা আপনাদেরকে সার্ভিস সাপোর্ট দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে অরিজিনাল কালিটা এনশিওর করবো। তো এগুলো আমরা পাশে রাখি,
এখানে দেখেন এটা পাওয়ার কেবল দেয়া আছে, এটা এটার সাথে কিন্তু একটা পাওয়ার কেবল আছে আর সাথে একটা ইউএসবি কেবল আছে। এই মোটামুটি এই অ্যাক্সেসরিজগুলো প্রিন্টারের সাথে থাকে। এখন প্রিন্টারটা আমরা কার্টন থেকে বের করি। এই যে দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা প্রিন্টারটি আনবক্সিং করলাম। এটা কিন্তু দেখেন একটু ডিফারেন্ট কালারটা, একটু জি জি খুব সুন্দর হোয়াইট বডির একটা প্রিন্টার আর কালিগুলো এভাবে ইনটেক থাকবে। দেখেন হ্যাঁ সুন্দর ফুটে উঠবে অফিস বা দোকানে। আর এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালি, সরাসরি কোম্পানি থেকে প্রিন্টারের সাথে আমাদেরকে এভাবে এক্সের অরিজিনাল কালি ইনটেক করে দেওয়া থাকে। আর কালির মডেল হচ্ছে 003, আপনার এখানে পেপারের ট্রে দেওয়া আছে। এই কমন এই প্রিন্টার গুলা সেম দেখতে, জাস্ট কালারটা ডিফারেন্ট। এখানে প্যানেলটাও একটু গ্রে কালারের আর ফুল যে প্রিন্টারটা এটা হচ্ছে হোয়াইট। গ্লোবাল ভার্সন কোন কান্ট্রি ভাই? এটা হচ্ছে আপনার অরিজিন থাইল্যান্ড, এটা থাইল্যান্ড থেকে আসে। জি থাইল্যান্ড থেকে আসে। এখানে থাইল্যান্ড 32-10, 32-50 এগুলো থাইল্যান্ডের হয়, ফিলিপাইনের হয়। আর 32-16 এগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে আসে শুধু। জি 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 একটু ডিফারেন্ট অফিস এবং বাসাবাড়ি যেখানে রাখো গ্যাটআপটা খুবই সুন্দর সুন্দর দেখা যাবে। আচ্ছা আপনি বলেন যে এগুলার ঊর্ধ্বমুখী দাম বাড়ে কমে এরকম আপডেট হচ্ছে দিন দিন। তো এখন আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত আমরা একটা অফার দিচ্ছি কাস্টমারদেরকে। ইপসন এল 3210 দিয়ে শুরু করি। ইপসন এল 3210 কাস্টমার আমাদের থেকে নিতে পারবে গ্লোবাল ভার্সন অরিজিনাল কালি সহ। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 21,000 টাকা, এখন আমরা অফারে দিচ্ছি আপনার 19,500 টাকায়। 19,500 টাকায় 3210 পেয়ে যাবে গ্লোবাল ভার্সন। আর যেটা হচ্ছে ইপসন এল 3250 এটাও আমাদের এখন অফার চলছে। এটার অফার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 22,500 থেকে 23,000 এবং 24,000 পর্যন্ত আমরা সেল করি। তো যারা এই ভিডিও দেখে আসবে আমরা তাদেরকে এটা দিতে পারবো হচ্ছে আপনার 21,500 টাকায়। জি তবে এটা আমাদের স্টক থাকা পর্যন্ত 3250 21,500 টাকায় নিতে পারবে আমাদের স্টক থাকা পর্যন্ত। আর হোয়াইট বডির যে প্রিন্টারটা এটা আমরা জি 3216টা আমরা যখন প্রোডাক্ট আমরা হাতে পেয়েছি আমরা আপনার 21,500 করেই সেল করছি। এখন এটা কেউ নিতে পারবে আমাদের থেকে 20,000 টাকায়। 20,000 টাকায় পেয়ে যাবে 3216। জি খুবই সুন্দর ডিজাইনের একটি প্রিন্টার এবং মনে হয় যে এই মডেলটা একদম নতুন মডেল। জি খুবই সুন্দর লাগলো এই মডেলটা দেখে। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে অরিজিনাল কালি ব্যবহার করতে হবে। জি জি আমরা অরিজিনাল কালি আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি, আমাদের থেকে অরিজিনাল কালি পারচেজ করতে পারবেন। তো কাস্টমাররা চাইলে কুরিয়ারে আমাদের প্রোডাক্ট নিতে পারে অথবা কেউ চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারে। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 95/B পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার। নোয়াখালী টাওয়ারে এসে সরাসরি লিফটের নয় চলে আসবে। জি সাকিব ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে এই তিনটা মডেল সম্পর্কে 3210, 3250, 3216 তিনটা মডেলের অফার প্রাইস জানিয়ে দেওয়ার জন্য ভিউয়ারদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমার ভিউয়ারদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথাটা একটু বলে দেন। আচ্ছা আপনারা জানেন আমরা কিন্তু অনেক বছর থেকে ওভারপ্রিন্ট বিডির সাথে কাজ করি। কর্পোরেট অফিস ইকুইপমেন্ট মানে ওভারপ্রিন্ট বিডি, আমরা কিন্তু একই সাথে একই সূত্রে গাথা, আমরা অনেক দিন থেকে একসাথে কাজ করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আপনাদের ইয়াতে ওভারপ্রিন্ট বিডি কিন্তু অলরেডি 50,000+ সাবস্ক্রাইবার অর্জন হয়েছে। তো আশা করি খুব শীঘ্রই এটা 1,00,000 সাবস্ক্রাইবার পৌঁছাবে। তো প্রত্যেক ভিউয়ারকে আমরা রিকোয়েস্ট করব আমাদের ওভারপ্রিন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, ওভারপ্রিন্ট বিডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। জি সাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।